হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। কিন্তু আমার মনটা আজকের একটু খারাপ। হঠাৎ শ্রিয়ানের খুব ঠান্ডা লেগে গেছে, শরীরটা খারাপ, তাই ওকে এখন নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। রাস্তায় আছি, নিয়ে যাওয়া হচ্ছে এখন, আর তারপর এখন চলে এসেছি ডক্টরের কাছে, ওয়েটিংয়ে আছি বসে। অন্য আরও অনেক বাচ্চারা আছে না, তো এই সিজনটা এমনই গিয়ে দেখলাম বেশিরভাগ বাচ্চাদেরই সেম প্রবলেম, ঠান্ডা লাগা, সর্দি, কাশি। আর আমার শ্রীহানের তো দেখো চোখটা অবস্থা, ঠান্ডা লেগে মানে ওর চোখটাও মানে ফুলে গেছে। তো এটা দেখে আমার খুব ভয় করছিল, তাই একদম মানে এ করলাম না, তো নিয়ে চলে গেছি ওকে একদম ডক্টরের কাছে। একদম রিস্ক একদম নিলাম না, মানে ডাক্তারখানাতে এসেও ওর শান্তি নেই। বাচ্চারা এখানে আসলে বলতে একটু চুপচাপ থাকে, ভয়। ওর কিন্তু সেই সব কিছু নেই, সব বাচ্চাদের সাথে হাসি। দেখো দেখো, তো দেখো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি মেডিসিন নিতে। তো ওর কিছু মেডিসিন ওগুলো সব নেওয়া হচ্ছে। ডক্টর বললো এমন কিছু টেনশনের ব্যাপার নেই, ওর খুব একটাও ঠান্ডা লাগেনি, জাস্ট চোখে একটু মানে অ্যালার্জি টাইপের হয়ে গেছে, তো ওটাই জন্য একটু মেডিসিন দিয়েছে, বাস। আর আর কোনো প্রবলেম নেই, তো ওই জন্য একটু টেনশনটা রিলিফ হয়েছে। তো মেডিসিন নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে একদম অনেকদিন পর ভাগনাকে মামা পেয়েছে, মামাকে ভাগনা পেয়েছে। মানে হচ্ছে এইটা আমার আমার ভাই হয়, আমার মামার ছেলে। তো আমার মামার ছেলে মানে আমার ছেলে ওর ভাগনাই হবে। তো ভাগনা আর মামার মধ্যে যা মিল, মানে দুজন দুজনকে হামি দিচ্ছে, দুজন দুজনের সাথে খেলছে, এক্ষুনি এই ওর খেলটা নিয়ে ঝগড়া করছে, ওর খেলটা নিয়ে ঝগড়া করছে, চিল্লাচ্ছে, আবার এক্ষুনি এদের মিল হচ্ছে। মানে কি বলতো, বাচ্চাদের যেটা হয়। আর ওটা আমার মামার ছেলে, তো আমার ভাই আর আমার ছেলে মানে ওর ভাগনা হচ্ছে। তো ভাগনা আর মামা এ ওকে হামি দিচ্ছে, ও ওকে হামি দিচ্ছে, মানে বোঝা মুশকিল এদের কখন কি হয়। তো এখন এরা খেলতে লেগেছে, দেখো এদের অবস্থাটা, দেখো দুজনে কি করছে। দেখেছো মামার বেলুনটা ভাগনা ফাটি দিয়েছে, এবার ভাগনার বেলুনটা মামা ধরেছে ফাটানোর জন্য। তো এই সমস্তই চলছে। আর এদের মানে এদের মাঝখানে পড়ে যেন আমরাও বাচ্চা হয়ে গেছি। মা কি হচ্ছে এটা? তা আমরাও মানে এক প্রকার বাচ্চাই হয়ে গেছি। তো বেশ অনেকদিন পর খুব মজা হচ্ছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, মামা একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই বলি বলি। দেখেছো তোমরা কি কিউট করে হাই করেছে? ওরও বেশি বয়স না, ওর 3 বছর বয়স, আর 3 বছর বয়সে এখনই মামা হয়ে গেছে, ভাবো। তো তোমরা তো দেখলে কালকে কত খেলাধুলা করছিল মামা ভাগ্নে দুজনে মিলে। তারপরে কেন বলো তো আর কিছু দেখাতে পারিনি, কারণ তার কিছুক্ষণ পর থেকে ও ঘুমিয়ে পড়লো, ঘুম পেয়ে গেছিলো। তো তারপর থেকে ওর শরীরটা একটু খারাপ খারাপ করছিল, মানে ঘ্যান ঘ্যান করছিলো। জানো ওই বাচ্চাদের শরীর খারাপ বলে যেটা হয়, ঘ্যান ঘ্যান করে, ভালো লাগছিলো না কোনো কিছু। তাই আর কি বলো তো, সেই জন্য আর মানে শ্যুটটা করতে পারিনি। আর আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, তো আজ ওই এখন ওর খাবারটা করছি, ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে খাওয়াবো এখন। তো কালকের আর ওই জন্য শ্যুটটা করতে পারিনি। আর ওই ভিডিওটা আজকেই শেষ করছি, এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তো ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো টাটা বাবা, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ইন্টারেস্টিং একটা ব্লগে।